এখানে বলা হয়েছে আমাদের কামরুল ভাই বলেছে যে এই নদী এক সময় কিস পানি কি আমরা নৌবিহারে যেতাম শিক্ষা সফরে যেতাম এইরকম একটি পরিবেশ ছিল আজকে নাই এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি কামরুল ভাইকে বলছিলাম কামরুল ভাই আপনার বিবাহবাসী কত বছর হয়েছে তিনি বলেছেন চল্লিশ বছর পেরিয়ে গেছে আমি তাকে কথা দিয়েছি যে তার পঞ্চাশতম বার্ষিকী আমরা বুড়িগঙ্গায় ক্রুজ সার্ভিস করে উদযাপন করব আমরা সেইভাবেই কাজ করছি ইতিমধ্যে আমাদের সচিব এখানে আছেন আমরা চায়নার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি ফ্রান্সের প্রতিষ্ঠান আমাদের আমাদের সঙ্গে প্রবজাল দিয়েছে ইন্ডিয়া আমাদেরকে প্রোপোজাল দিয়েছে কোরিয়া বলছে আমরা এই নদীকে দূষণ মুক্ত করতে চাই আমরা আগামী দশ বছরের মধ্যেই এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে মানুষের উপযোগী করে তুলব ইনশাল্লাহ আমরা আপনার সামনে বলতে চাই কাজেই এই নদী শুধু কামরুল ভাইয়ের সুবর্ণ জয়ন্তী বিবাহ সুবর্ণ জয়ন্তী শুধু উদযাপন করব না এই নদী যদি আমরা এই দূষণমুক্ত করতে পারি আমাদের বাণিজ্যিকভাবে অনেকভাবে ব্যবহার হতে পারে এখানে ক্রোস সার্ভিস হতে পারে এখন আপনারা জানেন বিবাহবাসী বলেন বিবাহ বলেন অন্যান্য দেশে দেশে আমরা দেখেছি থেমস নদীতে ওই জাহাজের মধ্যে চলে সেখানে বিবাহবাস বিবাহর অনুষ্ঠান হয় বার্থডে প্রোগ্রাম হয় জন্মবার্ষিকীর প্রোগ্রাম হয় আমি কয়েকদিন আগে আমি চায়নায় গেলাম সাংঘাই তে সেখানে আমি দেখলাম একজনের জন্মদিন পালন হচ্ছে সেই ক্রুজে করে সেই সাংঘাইতে নদীতে করে সে যাচ্ছে এবং নদীতে মধ্যে ভাসতে ভাসতে সেই অনুষ্ঠান হচ্ছে আমরা চাই বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা সেই রকম একটি পরিবেশ যেই পরিবেশে মানুষের জীবিকার জন্য ব্যবহার হবে এই নদী সেই রকম একটি